এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রেস নম্বর বা মার্ক নিয়ে। এক্ষেত্রে গ্রেস মানে হচ্ছে অনুগ্রহ করে বা ধরে নিতে পারো এখানে দয়া করে বা ক্ষমা করে, মানে তোমাকে নাম্বার বাড়িয়ে দিচ্ছে। এক্ষেত্রে চলতি বছর এসএসসি পরীক্ষায় এর কতটুকু প্রভাব রয়েছে এ বিষয়ে শিক্ষকদের সাথে কথা হয়েছিল, তারা আমাদেরকে বেশ কিছু তথ্য জানিয়েছে, যেই পারপাসে আজকে এই ভিডিওতে আলোচনা করছি। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। এখানে আমরা সৃজনশীল অংশ নিয়ে কথা বলবো, বহু নির্বাচন অংশ নিয়ে আলাদা আলাদা আলোচনা করব এবং তোমাদের এখানে ব্যবহারিক নিয়ে কথাবার্তা বলবো। গ্রেস এমন একটা নম্বর এখানে, এটার কোনো ধরনের ওই রকমভাবে তোমাকে বলবে না যে দিয়ে দিছি এবং এরকমের কোনো তালিকাও প্রকাশ করা হয় না, কিন্তু বাস্তবিক অর্থে এর একটা প্রভাব দেখা যায় পরীক্ষার রেজাল্টে। তা আমরা একটা আলোচনা করছি ডিপলি, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং বিষয়গুলো বুঝে নিও। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো, কারণ তোমাদের পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের ভাই তোমাদের গিয়ে দিচ্ছে। সামনে তোমাদের কলেজ ভর্তির সকল তথ্যগুলো পাবা, কলেজ ভর্তি হবে সম্পূর্ণ অনলাইনে। সো অনেকে এই প্রসেসগুলো ভালোভাবে জানবা না, বুঝবে না, পরে ভুল ভ্রান্তি করে গিয়ে অনেক ঝামেলা পড়তে পারো। তা আমাদের সেই যুক্ত থাকো, অল্প তথ্য হলো যতটুকু পাও ইনশাল্লাহ কাজে লাগবে আমি আশা করছি। তো চলো আমরা শুরু করি। দেখো বর্তমানে এসএসসি পরীক্ষার খাতা দেখছে, এরই মধ্যে সেরকমের বেশ কিছু তথ্য আমাদের কাছে এসেছে। এখন কথা হচ্ছে গ্রেস নম্বরটা কারা দেয়। গ্রেস নম্বরটা দিতে পারে শিক্ষকরা বা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। এখানে দুইটা পার্ট রয়েছে প্রত্যেকটা বিষয়, একটা হচ্ছে সৃজনশীল, এই পেজের সাথে তোমরা হয়তো বা সবাই পরিচিত, এটা হচ্ছে সৃজনশীলের ওএমআর এবং এটা হচ্ছে নৈবেদ্যিকের ওএমআর। অর্থাৎ দুইটা আলাদা আলাদা ওএমআরে তোমাদের পরীক্ষা হয়ে থাকে। সো এক্ষেত্রে মানে মার্কও আলাদা আলাদা দেয়। এক্ষেত্রে শিক্ষক গ্রে এই যে নৈবেদ্যিকের বিষয়টা সম্পর্কে জানে না, আবার এখানে বোর্ডের কর্মকর্তারা বা যারা এই নৈবেদ্যিকটা দেখবে তারা আবার এই সৃজনশীল সম্পর্কে ধারণা রাখে না, কারণ সৃজনশীলের সম্পূর্ণ বিষয়টি দেখে একজন শিক্ষক। এখন আসি গ্রেস মার্ক কি। গ্রেস মার্ক হচ্ছে শিক্ষক চাইলে তোমাকে অনুগ্রহ করে, ক্ষমা করে বা দয়া করে এক বা দুই মার্ক বাড়িয়ে দিতে পারে, সেটাকে বোঝানো হয় গ্রেস মার্ক। এক্ষেত্রে গ্রেস মার্কটা শিক্ষকরা দিয়ে থাকে। আমি প্রথমে তোমাদেরকে একটা বিষয় একটু কনফার্ম করি, শিক্ষকরা কখনোই চায় না কোনো স্টুডেন্ট ফেল করুক, শিক্ষকরা চায় না। শিক্ষকরা চায় হ্যাঁ পাস করুক, সবাই পাস করুক, 100% পাস করুক, এটা শিক্ষকরা চায়। শিক্ষকদের চেষ্টা থাকে তাদেরকে মার্ক বেশি দেওয়ার, তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করার, লাগলে বেশি মার্ক দিবে, কিন্তু কম মার্ক দেওয়ার টার্গেট কোনো শিক্ষকেরই থাকে না। যদি ভুল ভবিষ্যতে এরকমই দুজন শিক্ষক থাকে সেটা বলতে পারছি না, বাট বেশিরভাগ শিক্ষকই চায় ভালো একটা নম্বর দিয়ে তোমাদেরকে ভালো একটা রেজাল্টে সহযোগিতা করার জন্য। তাছাড়া এছাড়া আরও বেশ কিছু শিক্ষক রয়েছে, যেমন হয়তো বা কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে দেখা গেলো, আবার অনেক সময় দেখা যায় শিক্ষকরা খাতা দেখে না, অন্য কাউকে দিয়ে খাতা দেখে, আত্মীয় স্বজন বা স্টুডেন্টকে দিয়ে দেখায়, তখন তো মূল্যায়নটা হচ্ছেই না, সঠিক মূল্যায়নটা হচ্ছে না, তখন যা ইচ্ছে তাই দিয়ে দিচ্ছে। কিন্তু এটা আগে অনেক ছিল, এখন একটু কমে গেছে। এখন কথা বলি গ্রেস মার্ক কত দিবে। গ্রেস মার্ক আশা করি বুঝতে পারছো গ্রেস মার্ক কি। এখন কত দেওয়ার ব্যাপারে যদি আমরা কথা বলি, এখানে কোনো ধরনের নির্দেশনা নেই বোর্ড থেকে যে এত নম্বর তোমাকে দিতে হবে নয়তো তুমি ফেল করবা বা এরকম কিছু, এরকম কিছুই না। গ্রেস মার্ক কত দেবে এই নম্বরটা সম্পূর্ণ শিক্ষকদের মনের উপর নির্ভর করে। এখন তোমার মনে কি বলছে সেটা কি আমি জানি, জানি না। শিক্ষক চাইলে একটা তোমাকে তিন মার্ক দিতে পারে, চার মার্ক দিতে পারে, দুই মার্ক দিতে পারে। শিক্ষক যদি দেখে ভিতরে জায়গা আছে তাহলে সে হয়তো আরো বেশি দিতে পারে। ধরো তুমি পরীক্ষা কাজে দিচ্ছ, এখন ভিতরে তুমি অ্যান্সার করছো 40 মার্কে, তো 40 মার্কে অ্যান্সার করছো, শিক্ষক 40-এ ধরে নাও যে 8 করে, চারটা সিজন ছিল 8 মার্ক করে দিছে প্রত্যেকটা 10 মার্ক অ্যান্সারে, তো কত হয় 32। এখন শিক্ষক চাইলে কি তোমাকে আর 2 মার্ক বাড়িয়ে দিতে পারবে, কারণ তুমি অ্যান্সারই তো করছো মাত্র 4টা। সেক্ষেত্রে এই জন্য বলছি যে তোমার পরিস্থিতি, শিক্ষক কতটুকু তোমার এখানে খাতায় নিডি আছে, যে কতটুকু দরকার প্রয়োজন, তার উপর নির্ভর করে শিক্ষক গ্রেস মার্কটা দেয়। এবার এটা এমন না যে সবগুলো খাতাতেই গ্রেস মার্ক দিবে। এখন ধরে নাও একটা খাতায় এমনিতে A+ বসে আছে, তাকে কি গ্রেস মার্ক দিবে? অফকোর্স না, কারণ ওই শিক্ষার্থী তো অলরেডি ভালো রেজাল্ট করেছে। যে সকল শিক্ষার্থী নাম্বার কম পায় তাদেরকেই মূলত গ্রেস মার্কটা দেওয়া হয়ে থাকে বা তাদেরকে একটু সহযোগিতা করা হয়ে থাকে, এবং এটা কখনোই পাবলিকলি বলে বেড়ায় না। এক্ষেত্রে আমরা একটু আলোচনা করব এই সৃজনশীল বহু নির্বাচনে নিয়ে, তখন আমরা একটু বিষয়গুলো ক্লিয়ার করে দিব আরও। গ্রেস মার্ক দেওয়া কি বাধ্যতামূলক? অফকোর্স না, অফকোর্স না, না না, গ্রেস মার্ক দেওয়া বাধ্যতামূলক না, চাইলে দিতে পারে নাও দিতে পারে, এটা জরুরি না যে দিতেই হবে, কথা বুঝছো। দেন এরপরে রয়েছে যে সৃজনশীলের ক্ষেত্রে কত নম্বর গ্রেস মার্ক দেয়। সৃজনশীলের ক্ষেত্রে গ্রেস মার্ক আমি একটু বলি, সৃজনশীলের 5 মার্ক হচ্ছে 70-এ, আর তোমাদের 70-এর মধ্যে হচ্ছে 23 মার্কে পাস, আর 50 নম্বরের ক্ষেত্রে হচ্ছে 16 নম্বর বা 17 নম্বরে পাস। এখন যদি কোনো শিক্ষার্থী 21 পায় 22 পায় এবং শিক্ষক দেখে ভিতরে আরো নাম্বার দেওয়ার জায়গা আছে, হয়তো বা সৃজনশীল একটা সৃজনশীল তাকে আমি দিছি 3, কিন্তু ওইখানে আমি আর 1 দিলেই সে
পাস করে ফেলবে তাহলে শিক্ষকগণ এক দিতে পারে। এক্ষেত্রে সৃজনশীলে দেখা যায় এক দুই তিন মার্ক পর্যন্ত চার মার্ক পর্যন্ত গ্রেস পাওয়া যায় যদি জায়গা থাকে ভিতরে। ধরে নাও একটা শিক্ষার্থী লেখার মান খুবই খারাপ, খুবই খারাপ ভাবে সে পরীক্ষার খাতাগুলো লিখেছে, শিক্ষক অ্যাভারেজ ধরে নাও যে সাতটা সৃজনশীলে সে তিন করে দিছে, তাহলে তিন সাথে কত হয়? একুশ হয়। অ্যাভারেজ বুঝাচ্ছে, এরকমটা হয় না কখনো, জাস্ট ধারণা করাচ্ছি, সাতটা তিন সাথে একুশ হয়, তাহলে একুশ মার্কে তোমাদের মানে সে দিল। এখন দুই মার্কের জন্য তুমি কি করছো? সৃজনশীলে ফেল করছো। তখন শিক্ষক বললো যে আচ্ছা ঠিক আছে, দুইটা সৃজনশীলে আমি আর এক এক করে বাড়াই দিয়ে এই স্টুডেন্টের পাশ করাই দিই সৃজনশীলে, কথা বুঝছো? তো এইরকমের ক্ষেত্রে তোমাকে দিবে। এবং তোমাদের যে পঞ্চাশ মার্কের ক্ষেত্র, এক বা দুই মার্ক বা তিন মার্কের জন্য এরকমের শিক্ষা শিক্ষকরা বাড়াইয়া দিয়ে থাকে। তবে এটা আমি আবারও বলছি বাধ্যতামূলক না, শিক্ষককে অনেকে দেয় অনেকে দেয় না, তবে যারা ফেল করে বা একদম খুব কাছাকাছি অবস্থান রয়েছে তাদেরকে এখানে তারা মার্কটা দিয়ে দেয়। তুমি যখন মার্কশিট দেখবা তখন একটা জিনিস খুবই খেয়াল করবা যে মানে অল্প ব্যবধানে এক বা দুই মার্কের জন্য ফেল খুব কম। কারণ হচ্ছে যারা ওই এক বা দুই মার্কের জন্য ব্যবধানে ফেল করছে তাদেরকে তারা অলরেডি পাস করে দিচ্ছে। দেখা যায় যে চার পাঁচ মার্কের ব্যবধানে সবাই ফেল করে, কারণ ওই চার পাঁচ মার্ক দেওয়ার মতো জায়গা থাকে না, তখন ফেলটা চলে আসে, এছাড়া পাস করে দেওয়ার চেষ্টা করে। এবং বহু নির্বাচনের ক্ষেত্রে গ্রেস মার্ক কত দেওয়া হয়, এই প্রশ্নটা একটা অবান্তর প্রশ্ন। বহু নির্বাচনে তিরিশে দশ পেতে হবে পাস করার জন্য, পঁচিশে পেতে হবে আট পাস করার জন্য। এবং বহু নির্বাচনে সম্পূর্ণ বিষয়টি এই যে ওএমআরটা, এটা দেখবে একটা কম্পিউটার মেশিন, এখানে তোমাকে কোনো ধরনের স্পেশাল কোনো কিছু করতে দিবে না তারা। এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দেখবে এখানে কারো কিছুই করার নাই, তাই এই জায়গায় নম্বর বাড়ানোর সুযোগ নাই যতটুকু আমি জানি, কারণ এটা কম্পিউটার মাধ্যমে দেখবে। এক্ষেত্রে যদি তারা বাড়ায়ও, এই জিনিসটা আমি বোর্ডের কর্মকর্তাদের কাছে কখনোই শুনি নাই যে তারা এখানে একটা শিক্ষার্থী নয় পাইছে তাকে তারা দশ দিয়ে দিছে। হ্যাঁ, অনেক ঘটনা এমন আছে যে স্টুডেন্ট বাসায় এসে মিলিয়ে দেখছে নয়টা, কিন্তু পরে দেখা যায় তার এমসিকিউতে বারোটা হয়ে গেছে। এখন তোমার উত্তরপত্র আর টিচারদের কাছে যে উত্তরপত্র দিতে তো এক না, এক না হয়তো বা অভিন্ন হইতে পারে, মিলতে নাও পারে, কোনো কারণে হয়তো বা তুমি নাম্বার বেশি পাচ্ছ, হয়তো তুমি তোমার নিজের যোগ্যতাই পাচ্ছ। গ্রেস নম্বর এমসিকিউতে যেহেতু কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে দেখা হয়, দিতে তারা চায় না। আবার যদি দেয় তাহলে এক ক্লিকে এক হাজার দুই হাজার পাঁচ লাখ দশ লাখ মানুষকে এক মার্ক দিয়ে দিতে পারে। কারণ সফটওয়্যারে কাজ করা তো দেখা যায় একটা ক্লিক করলেই ওইখানে দেখা যায় যে একটা মার্ক বাড়ায় তারা দিতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো যে নৈবেদ্যিকের বিষয়টা তোমরা একটু শিওর থাকো যে অতটা গ্রেস মার্ক দেয় না, যদি দেয় তাহলে তো খুবই ভালো, তবে এটা কখনো পাবলিকলি ওভাবে বলে না। যেমন এই যে সৃজনশীলের বিষয়টা শিক্ষকদের সাথে কথা বলে আলোচনা করলে অনেক কিছু জানা যায় যেটা বহু নির্বাচনের ক্ষেত্রে একদমই জানা যায় না। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যবহারিক, ব্যবহারিকের তো কোনো ধরনের গ্রেস মার্ক নাই, এটা তোমরা ভালো করে জানো, কারণ ব্যবহারিক সম্পূর্ণ নাম্বারটি শিক্ষকরাই দেয়। সেক্ষেত্রে পঁচিশ নম্বরে বেশিরভাগ শিক্ষার্থীকে পঁচিশ দিয়ে দেয়, কাউকে হয়তো আঠারো বিশ তারপর হচ্ছে গিয়ে তেইশ চব্বিশ দিয়ে দেয়। এক্ষেত্রে তোমরা একটু শিক্ষকদের সাথে কথা বলবা যাতে ব্যবহারিক তোমাদেরকে পঁচিশে পঁচিশ দেয়, তাহলে অন্যান্য সাবজেক্ট একটু কম পাইলেও অ্যাভারেজ মিলে তোমার একটা ভালো রেজাল্ট হয়ে যাবে। তো হচ্ছে গ্রেস মার্কের বিষয়টা। আশা করি তোমরা গ্রেস মার্ক নিয়ে বেশি টেনশনে থাকবে না, এটা অতটা গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট না। শিক্ষকরা দেয় যদি তুমি ফেল করো বা তোমার রেজাল্ট খুবই খারাপ হয়, এছাড়া তুমি তোমার নিজের যোগ্যতায় অনেক দূর যেতে পারবা। অনেক কথাবার্তা বললাম, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।